ধনুরাশির জাতক জাতিকাদের আজ অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যান্য সব খাতেই কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের এক প্রকার পক্ষেই আছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন নিজের আধ্যাত্মিক চিন্তন চেতনাকে একটু মজবুত করার চেষ্টা করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন কারণ মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসে না কেন মনের মাধ্যমে আসে আর তাই মনকে পবিত্র রাখতে পারলে আজকের দিনটি গ্যারেন্টি সহকারে আপনাদের পক্ষেই থাকবে জীবনের যে কোনো সমস্যার সমাধানে আপনি এক চুটকিতেই নিজেকে কাজে লাগাতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অভূতপূর্ব অতুলনীয় আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু বিজনেসম্যানদের পক্ষে নেই তবে হ্যাঁ ব্যবসায়ীরা আজ কেউ কেউ আপনাদের মধ্যে প্রত্যেকে না কেউ কেউ আকস্মিকভাবে অপ্রত্যাশিত মুনাফা এবং অভাবনীয় লাভ দেখতে পারবেন আজ তবে বিজনেসম্যানদের কিন্তু ব্যয়বহুল একটি দিন বাসা থেকে বাড়ির বাইরে বার হওয়ার আগে অর্থ নিরাপদ জায়গায় লাখুন তা না হলে কিন্তু অর্থ আর চুরি হয়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ তাদের পক্ষেই আছেন দুর্গা দেবীর একটি মূর্তি সামনে রাখুন এবং তাতে প্রণাম করে দুর্গাদেবীর বীজ মন্ত্র যেটি হলো। ওম দুম দুর্গায় নমা দুর্গতি নাশিনী এই মন্ত্র আপনার জপ করার দরকার নেই ছোট্ট একটি বীজ মন্ত্র ওম দুম দুর্গায় নামা এটি একশো আটবার জপ করে নিজের কর্মজীবন শুরু করুন অর্থক্ষেত্রে অর্থক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনস্মৃত বাণীর দিকে খেয়াল রাখুন ধীরে ধীরে কিন্তু আপনার মানুষজন আপনার থেকে দূরে সরে যাচ্ছে কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে তার কারণ খোঁজার চেষ্টা করুন বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা আজ করতে পারবেন তবে পরিকল্পনা করবেন সময় পাবেন কিনা সেটি কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না আজ এমন কোনো অসুস্থ ব্যক্তি আছেন আপনাদের পরিবারে বা সমাজে যা যার সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে যেতে পারেন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রীও আপনারা সমস্ত বিভেদকে দূরে সরিয়ে একে অপরের সাথে আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে চলেছেন তাই দিনটি উপভোগ এবং অনুভব করতে যেন ভুলবেন না আর আপনাদের আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না